আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, ইমান এবং স্বাস্থ্যে। আজকে আলোচনা করব গর্ভকালীন উচ্চ রক্তচাপ অথবা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। অর্থাৎ গর্ভাবস্থায় যখন কোনো ভদ্র মহিলার প্রেশার, হাই প্রেশার হয়, তখন আমরা এটাকে বলি হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি অথবা গর্ভকালীন উচ্চ রক্তচাপকে তিন ভাবে ভাগ করা হয়েছে। একটা হলো প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, মানে আগে থেকে উচ্চ রক্তচাপ ছিল, গর্ভকালীন সময় উচ্চ রক্তচাপ আছে। আরেকটা হলো প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, অর্থাৎ আগে উচ্চ রক্তচাপ ছিল না, কিন্তু গর্ভবতী হওয়ার পরে একটা সময় পরে তার উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে। আর এটা হলো প্রি এক্লাম্পসিয়া। তো খুব সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলো আলোচনা করব। আসলে প্রত্যেকের গর্ভবতী মায়ের এই বিষয়টা খেয়াল করা উচিত, তার নিজের প্রেশার মাপা উচিত, এবং এই জন্য দরকার হলে সে ডিজিটাল ভালো ব্র্যান্ডের প্রেশার মেশিন কিনে নেবে। যেমন প্রথমে আমি একটা কথা বলি যে প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, যেমন ধরেন আগে থেকে প্রেশার আছে, এরপরে সে গর্ভবতী হয়েছে, তো তার তো প্রেশার ওষুধ আগে চলতেছিল, তো যখন সে গর্ভবতী হবে এটা নিশ্চিত হয়ে গেছে, তো তখন কিন্তু তার আবার ডাক্তারের সাথে দেখা করতে হবে। কেন দেখা করতে হবে? যে এরকম কিছু প্রেশারের ওষুধ আছে যে ওষুধগুলো গর্ভ অবস্থায় দেওয়া যায় না বা দেওয়া হয় না। এটা হলো আপনার মানে আগে থেকে উচ্চ রক্তচাপ। আরেকটা হলো যে গর্ভবতী হয়েছে, 20 সপ্তাহ পরে তার প্রেশার বেড়ে গেছে, অর্থাৎ উপরেটা 140-এর উপরে চলে গেছে, নিচেরটা 90-এর উপরে চলে গেছে। আর আরেকটা হলো যে প্রেশার বেড়ে গেছে, সাথে এরকম প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে আর হাত পা ফুলে যাচ্ছে। তো এই জন্য আমার সামারি বা শেষ কথা যেটা থাকবে যে গর্ভবতী হওয়ার পর নিয়মিত উচ্চ রক্তচাপ মাপুন এবং আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন।